হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হঠাৎ কালকে থেকে ইউটিউবের একটা আপডেট চলে এসেছে, যে আপডেটটি অনেকেই না বোঝার কারণে অনেকে টেনশনে আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এটির সমাধান পাবেন এবং কেন এটি চলে এসেছে বা কিভাবে আপনার ওয়াচ টাইমটি কমে গেল। আমিও কালকে রাতে হঠাৎই আমার চ্যানেলে 13,000 ওয়াচ টাইম রেখে দিছি, কিন্তু সকালে উঠে দেখি যে আমার চ্যানেলে মাত্র 221 মিনিট ওয়াচ টাইম। তো এটা কেন হলো? তো হঠাৎ করে ইউটিউবের একটা আপডেট চলে এসেছে, যে আপডেটের মাধ্যমে দেখতে পারতেছেন যে এখানে মিনিট ছিল, মিনিটটা কিন্তু ক্যান্সেল করে দিয়ে ওখানে ঘন্টা দিয়েছে, যার কারণে এখান থেকে আমরা এখন ঘন্টা দেখতে পাচ্ছি, মিনিট দেখতে পারতেছি না। মোবাইলের পর্দায় গিয়ে এখন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো হঠাৎ করে ইউটিউবের যে ওয়াচ টাইম সেটি কীভাবে কমে গেল এবং কেন কমে গেল সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি মোবাইলের পর্দায় চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কেন এটি কমে গেল। তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা ইউটিউবের আপডেট চলে আসছে, যার কারণে আপনাদের এরকম বুঝতে সমস্যা হচ্ছে। আপনারা যদি এটা বুঝে যান তাহলে আর এর নিয়ে কোনো টেনশন করবেন না। তো এটি বোঝানোর জন্য আমি প্রথমে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, কারণ এর আগে যেভাবে ছিল সেটি আপনাদেরকে দেখানো উচিত। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াচ টাইম এখানে মিনিট ছিল, দেখতে পাচ্ছেন মিনিট। তো এই মিনিট থাকার কারণে এখন এখানে দেখতে পাচ্ছেন যে 400 মিনিট আছে, তারপরে এখান থেকে ভিউস হচ্ছে 1500 ভিউস, তারপর সাবস্ক্রাইব হচ্ছে আপনার 20টা সাবস্ক্রাইবার। তো এটা হচ্ছে যে আপনার মিনিট ছিল। তো এখন আপনাদের কেমন চলে আসছে আমি এখন আপনাদেরকে দেখাই। তো এখানে আমি যদি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইম, তারপরে এখানে হচ্ছে আওয়ার, অর্থাৎ এখান থেকে আমার 221 আওয়ার এখানে দেওয়া আছে। এখানে আগে যখন মিনিট ছিল তখন ছিল এখানে 13,300 মিনিট ছিল। তো এখন আমার এখানে আওয়ার হওয়ার কারণে, অর্থাৎ ঘন্টা হওয়ার কারণে এখন 221 ঘন্টা। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ক্যালকুলেটার করে। তো আমি যদি এখন এখানে ক্যালকুলেটারে চলে যাই, চলে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে যদি দেখাই যে আমার এখানে 221 ঘন্টা আছে, তো তারপরে গুণ দিলাম, তারপর গুণ দেওয়ার পর এখানে 60 মিনিট। তো আমি এটা যদি মিনিটে পরিণত করি তাহলে দেখতে পাচ্ছেন যে 13,260 মিনিট আমার এখানে ছিল। তো এখন এটা ঘন্টা হওয়ার কারণে এখন 221 ঘন্টা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের আপডেট। তো এখন আপনারা যদি এখান থেকে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি ওয়াচ টাইমে যদি আপনারা এখানে 7 দিন করে দেন, দেখতে পাচ্ছেন 7 দিন করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন 62 ঘন্টা, 7 দিনে আপনার 62 ঘন্টা এসেছে। তো এর আগে ছিল 7 দিনে আপনি মিনিট দেখতে পারতেন। তো এটা আপনারা এখন কী করবেন, এখান থেকে যদি আপনারা 365 দিন করে দেন তাহলে 365 দিনে কত ঘন্টা হয়েছে আপনার এখান থেকে দেখতে পারবেন। তো সরাসরি এখান থেকে আপনারা ঘন্টাটা দেখতে পারতেছেন, আর এর আগে যখন আপনারা দেখেছিলেন সেখানে সরাসরি আপনারা মিনিট দেখতে পারছিলেন, যে আপনাদের 240,000 মিনিট হলে আপনাদের ওয়াচ টাইমের টার্গেটটা পূরণ হয়ে যাবে। কিন্তু এখন এটা সরাসরি ঘন্টা হওয়ার কারণে আপনাদের সরাসরি 4,000 ঘন্টা হলে এখান থেকে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট এবং মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো আমরা যদি দেখিয়ে দেই যে এর আগে আমরা ঘন্টা কীভাবে দেখতাম, তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যেতাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এটি ডেস্কটপ ভার্সন করে নিয়ে তারপরে আমরা এখান থেকে আমাদের চ্যানেল লোগোতে ক্লিক করে দিয়ে ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যানেজ ভিডিওতে ক্লিক করলে দেখতে পাবো আমাদের যে একটা ডলারের মতো আইকন, এই ডলারের মতো আইকনটাতে ক্লিক করে দিলে আমরা ঘন্টা দেখতে পেতাম। তো আমাদের 4,000 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতাম। তো এখন আর এত কষ্ট করে এখান থেকে দেখতে হবে না। তো আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে যে ডলারের আইকন এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের যে মনিটাইজেশনের জন্য যে কত ঘন্টা লাগবে এই ঘন্টাটা আমরা এখান থেকে দেখতাম। তো এখন এটা আর এখান থেকে দেখতে হবে না। তো এখন আপনারা সরাসরি এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ঘন্টাটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা 365 দিন করে দিলে আপনাদের মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়ে যাবে। তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিল, যার কারণে আজকের ভিডিওটি করা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেনশন করার কিছু নাই, ওয়াচ টাইম সব কিছু ঠিক আছে, ইউটিউবে ভিডিও আপলোড কন্টিনিউ করে দেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।